সোমবার সকালে সারা ভারত কৃষক সভার 87তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আগরতলা মেলার মাঠ এলাকায়। দুর্গাচৌমুহনী বিপরীত বিতান মার্কেটে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চোরের হানা। রাতের আধারে চোর গ্রিডের গেট ভেঙে ব্যাংকের ভেতরে ঢুকে ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার তার কেটে ব্যাংকের আলমারি সহ লকার ভাঙচুর করে। ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে পালন করা হয় মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মজয়ন্তী। পেট্রোল ডিজেলের গ্যাস বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করল সিপিআই। বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় আগরতলা কৃষ্ণনগর স্থিত পার্টি অফিসে। কাকরাবন থানার অন্তর্গত মির্জা বাজারের বিকাশ দাসের স্টেশনারি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করলেন কাকরাবন থানার ওসি শঙ্কর সাহা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 861 জন। দেশে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 6 জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 521691 জনের। মোট আক্রান্তের সংখ্যা 4,30,36,132 জন। রবিবার 19 জন শ্রীলঙ্কার শরণার্থী তামিলনাড়ু উপকূলে এসে পৌঁছেছেন। সরকারি সূত্রে জানা গেছে 19 জনের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। তারা সবাই শ্রীলঙ্কার উত্তরাঞ্চল থেকে দুটি পৃথক নৌকায় করে রামেশ্বরম উপকূলে এসে পৌঁছেছেন। সর্বশেষ পাওয়া খবর অনুসারে 22 মার্চ থেকে মোট 39 জন শ্রীলঙ্কার থেকে তামিলনাড়ুতে এসে পৌঁছেছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার জন্য 42 জন নির্দল এমপিকে আমন্ত্রণ জানিয়েছেন বলে দেশের এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। রবিবার গভীর রাতে পাকিস্তানবাসীদের উদ্দেশ্যে বার্তা দেন ইমরান খান। স্থানীয় মির্জাফরদের ও মার্কিন সমর্থিত শাসনের প্রসঙ্গ তুলে সোচ্চার হন ইমরান খান।